Hello students of class 12. HS 2000 question প্রস্তুতির জন্য আমরা অপটিক্স ইউনিটের যে বিভিন্ন চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো অপটিক্স ইউনিটের যেটা শেষ চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে আলোর অপবর্তন এবং সমবর্তন তোমরা জানো। তো এই দুটো চ্যাপ্টার একই সঙ্গে ছাত্র প্রকাশনের বইতে রয়েছে। তো দুটো চ্যাপ্টার মিলিয়ে আমরা একই সঙ্গে আলোচনা করে HS 2021 এর প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট প্রশ্নের আলোচনা শেষ করব। তো এখানে অপটিক্সে আগে 14 নম্বর ছিল এখন 20 নম্বর তোমরা জানো। তো এই চ্যাপ্টার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোর ব্যতিচার এবং আলোর প্রতিসরণের মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মতো এই কারণে এখান থেকেও যথেষ্ট প্রশ্ন আসে 3 or 5 মার্কস আমরা কিন্তু পেতে পারি ফাইনালে। তো 2021 জন্য যদি বলা হয় তো সবচেয়ে প্রথমে আমরা 776 পেজ 2019 এডিশনের বই থেকে যদি বলি ছায়া প্রকাশনী বই তো এখানে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে। তো অপবর্তন সমবর্তন দুজনেরই ডেফিনেশন কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট 1 মার্কসে। তো 776 পেজে দেখবে আলোর অপবর্তনের ডেফিনেশন রয়েছে এবং শব্দের অপবর্তন এবং আলোর অপবর্তনের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যেটা আমাদের বইতে লেখা রয়েছে, সাতটা বইতেও রয়েছে, দুটো বই ফলো করতে পারো, দুটো বইতেই ফলো করে লেখা রয়েছে। তো আলোর অপবর্তন এবং আলোর সমবর্তনের যে তুলনা কিংবা পার্থক্য সেটা পড়তে হবে আলোর অপবর্তনের সংজ্ঞা আলোর সমবর্তনের সংজ্ঞা। তো সমবর্তন একটু পরে রয়েছে আবার বলবো। তারপরেই দেখবে সেই পেজে 776 এর শেষের দিকে এবং 777 এর জাস্ট স্টার্টিং এ কয়েকটি বিশেষ সিদ্ধান্ত রয়েছে সেগুলো একটু রিডিং দিয়ে রাখতে হবে, শর্ট প্রশ্নতে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাজে লাগবে, ওটাকে কিন্তু বাদ দেবে না। তার নিচে রয়েছে অপবর্তন এবং সমবর্তনের তুলনা অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পড়ে রাখতে হবে, অনেকদিন ধরে ডি হয়েছে এইচএসে আসতে পারে 1 মার্কস কিংবা 2 মার্কসে। তারপর রয়েছে অপবর্তনের শ্রেণীবিভাগ ফ্রেনেল এবং আমাদের ফ্রনাকর অপবর্তন দুটো ডেফিনেশন এক্সাম্পল কোন ক্ষেত্রে ফ্রেনেল অপবর্তন আর কোন শর্তে ফ্রেনেল এবং ফ্রনাকরের অপবর্তন গুলো দেখা যায় কেস গুলো না নিতে হবে। তো সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো মতোই রয়েছে। তারপর হচ্ছে একক রেখাচিত্র দ্বারা ফ্রনাকর অপবর্তন যেটা আমাদের পরীক্ষাতে একটু বেশি গুরুত্বপূর্ণ, তো আমি চাইবো তার ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থা যতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু 778 পেজে দেখবে চিত্র নাম্বার 7.3b সেখানে তীব্রতার সঙ্গে আমাদের এই সাইন থিটার একটা কার্ভ রয়েছে, গ্রাফ রয়েছে, এই গ্রাফ এই গ্রাফের ব্যাখ্যা সেখান থেকে এই কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু এবং অবম বিন্দু ও গৌণ চরম বিন্দুর গঠনের যে শর্তাবলী, তো যে প্রুফটা রয়েছে যে শর্তাবলী নির্ণয়টা রয়েছে অবম বিন্দু গৌণ চরম বিন্দু এই পার্টটা ভালো করে পড়বে লং প্রশ্নের জন্য অর্থাৎ 3 or 5 মার্কসের জন্য, মানে পাটে পাটে প্রশ্ন হবে, টোটাল 5 মার্কস একটা প্রশ্ন তো হবে না, সম্ভাবনা কম, 3 মার্কসের বেশি সম্ভাবনা। তো আমি চাইবো এই 778 পাতা থেকে পুরো আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার আগে অবধি লাইন টু লাইন ভালো করে পড়বে অঙ্ক কিংবা থিওরি কোন একটা কমন কিন্তু এবছর এখান থেকেই পেয়ে যেতে পারো। তাহলে আমি আবার বলছি যে এই একক রেখাচিত্র দ্বারা ফলাফল অপবর্তন এ টু জেড যা যা রয়েছে বইতে সেটা পুরোটাই পড়বে, সেটা পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে পার্ট কোশ্চেন এবছর হওয়ার সম্ভাবনা বেশি উইথ নিউমেরিক্যাল, এটা ভালো করে পড়বে। ওই জন্য আমি আর বলছিলাম মুখ্য জনবিন্দু থেকে এই নববিন্দুর রৈখিক দূরত্ব সেটাও ইম্পর্টেন্ট, মুখ্য চরম বিন্দুর বে সে ফর্মুলাটা লিখতে দিতে পারে, তার পার্থক্য নির্ভর করছে সেটা দিতে পারে কিংবা অঙ্ক দিতে পারে। ওই জন্য বললাম 778 পেজ 779 পেজ পুরোটাই ভালো করে পড়বে। 779 পেজে দেখবে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বিশ্লেষণী সীমা ডেফিনেশন রয়েছে, দুটো ডেফিনেশন পড়বে। 780 পেজে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা রাশিমালা কিভাবে বাড়ানো যেতে পারে কোন কোন বিষয় উপর নির্ভর করে সেটা ভালো করে পড়বে। তার নিচে রয়েছে নবনিক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, তো তার রাশিমালা এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও ভালো করে পড়তে হবে। তো এই 780 পেজের এই পার্টটা ভালো করে পড়তে হবে। আর নিচের দিকে গ্রিন বক্সে দুটো পয়েন্ট রয়েছে, নবনিক্ষণ যন্ত্রের কৌণিক বিশ্লেষণ যে কার উপর নির্ভর করছে, যত খুশি কি বাড়ানো যায় কিনা, তো সেই সংক্রান্ত 1 মার্কসের কোশ্চেন হতে পারে, তো সেই পার্টটা পড়তে হবে। কিন্তু এবার আসি আলো সমবর্তন, তোমার এক্সপেরিমেন্ট দরকার নেই, কনসেপ্টের জন্য রিডিং দিতে পারো, পড়তে পারো, আমি ভিডিওগুলোতে আলোচনা করেছি আগে। তোমরা যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছে আলো সমবর্তন কাকে বলে, সমবর্তিত আলো অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য, ইভেন ড্রয়িং করে দেখানো, ওই জন্য সাতটা বই তোমরা একটু দেখতে পারো কিংবা মডেল দর্শন দেখতে পারো, সেখানে একটু বেশি ইজিলি বোঝানো রয়েছে। তারপর 781 টুর্নলিনের পরীক্ষা রয়েছে, কনসেপ্টের জন্য পড়তে পারো কিন্তু পরীক্ষার জন্য নয়। 782 সমবর্ত বিশ্লেষক কাকে বলে, এক্সপেরিমেন্ট গুলো দরকার নেই। সেই 782 পেজে কম্পন তল সমবর্তন তলের ডেফিনেশন তাদের মধ্যবর্তী কোন এবং তাদেরকে ড্রয়িং করে একটাতে দেখানো, তো 1 মার্কস কোশ্চেন হতে পারে।
783 পেজে এই সমতল সমবর্তিত এবং অসমবর্তিত আলোজে রয়েছে এটা অঙ্কনের প্রথা কাকে বলে এটা শর্টে লেখা ওই জন্য বলছি ছায়া সাথে সাঁতরা বই কিংবা দেবদর্শন বই মিলিয়ে পড়তে পারো তারপর 783 দেখবে সেই পেজেই ম্যালাসের সূত্র রয়েছে সূত্রটা মনে রাখবে এখান থেকে অঙ্ক কিংবা এমসিকিউ হতে পারে তার নিচে রয়েছে প্রতিফলন দ্বারা সমবর্তন এটা খুব ইম্পর্টেন্ট এখানে সমবর্তন কোণের ডেফিনেশন কারণ ক্ষেত্রে সমবর্তন কোণ কত ডিগ্রি ধরো 83 ডিগ্রি 54 ডিগ্রি তার অর্থ কি আর নিচে যেটা রয়েছে পরীক্ষা তো পরীক্ষাটা নাও দেখে 784 পেজে ওই পরীক্ষার যে ড্রয়িং আছে সেখান থেকে যে ব্যাখ্যা রয়েছে 784 পেজে যে প্রতিফলন দ্বারা কিভাবে সমবর্তিত আলোতে রূপান্তরিত হচ্ছে সেইটা খুব ইম্পর্টেন্ট থাকছে এবং তার থেকে ম্যাল সরি ব্রুস্টারের যে সূত্র মিউ ইকুয়ালস টু টাই 90 ব্রুস্টারের সূত্র এবারে আসার খুব সম্ভাবনা যদি ব্রুস্টারের সূত্র না আসে IT plus R equals to 90 যেটা হটসে রয়েছে যেটা পরস্পরের পরিপূরক থাকছে তো সেই প্রমাণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট 2021 এর জন্য তা নিচে দেখবে প্রতিসরণ দ্বারা সমবর্তন সেটা খুব একটা ইম্পর্টেন্ট না ইচ্ছা হলে পড়তে পারো বাদ দিতে পারো তারপরে রিডিং দিয়ে রাখতে পারো সেফটির জন্য 785 পেজে আলো দ্বিপ্রতিসরণের সংজ্ঞা ধনাত্মক ক্লাস ঋণাত্মক ক্লাসের এক্সাম্পল ডিফারেন্স তার নিচে আলোকক্ষ কাকে বলে আলোকক্ষের বৈশিষ্ট্য কি এক অক্ষ কিংবা দ্বি অক্ষ যুক্ত ক্লাসগুলোর নাম তারপর হচ্ছে দ্বিরাগত পদ্ধতিতে আলোর সমাবর্তন সেই সম্বন্ধে যে ধারণা ওয়ান মার্কসে লেখার মতো কোনো শর্টে পড়লেই হবে পোলারয়েড কাকে বলে পোলারয়েড কি দিয়ে তৈরি করা হয় এবং পোলারয়েডের ব্যবহার কি এটা ভালো করে পড়তে হবে পোলারয়েড কি দিয়ে পোলারয়েড ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ সানগ্লাসে কেন পোলারয়েড ব্যবহার করা হয় কিছু কারণের জন্য ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে কেন করা হয় ছায়া সাঁতরা মিলিয়ে পড়লে ভালো হয় গাণিতিক উদাহরণগুলো অনেকগুলো রয়েছে প্রায় 14টা রয়েছে আমি চাইবো সবগুলোই তোমরা দেখো আর অন্তত তোমাদেরকে আমি বলবো যে 8-8টা বাদ দিয়ে যতগুলো রয়েছে ওই 8-8টাই বাদ দিতে পারো কিন্তু আমি চাইবো 14টা আছে এমন কিছু না মানুষের তো এমনিও সাহায্য হয়ে যাবে এই অঙ্কগুলো দেখলে অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে যেহেতু আসে ওই জন্য বলবো যে তোমরা এটা করো আর এর হোয়াটসঅ্যাপ এর প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে শুধু তোমরা ওই 3, 6, 9 বাদ দিতে পারো আর কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না মোট 13টা রয়েছে তার মধ্যে 3, 6, 9 বাদ দিতে পারো চাইলে সবগুলো করলে ভালো নালে সবগুলোই করো তার মধ্যে ওই 11টা গেল আমরা খুব প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছি তো বাকিগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেরকম 2-1টা 1-1টা তো ওই জন্য 4-1টা এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াটসঅ্যাপে আর এনসিএফটি 1-1টা এবং 4-1টা দেখবে ভালো করে অনুসরণীয় এমসিকিউ গুলো আগেই করানো হয়েছে তোমরা আবার করবে প্র্যাকটিস সেট 1 সেট 2 যা অঙ্ক রয়েছে সবগুলো প্র্যাকটিস করতে পারলে ভালো হয় এইচএস এর প্রশ্ন উত্তর গুলো দেখবে ডব্লিউবিজেই জেই মেন অন্যান্য অধ্যায়ের মতো কিংবা এআইপিএমটি কিংবা নিউটে অন্যান্য অধ্যায়ের মতো যেরকম অঙ্কগুলো বসে রাখা রয়েছে এমসিকিউ গুলো সেগুলো দেখবে তার এইচএস এর জন্য খুব কাজে লাগবে কারণ সেম টু সেম অঙ্ক না পাওয়া গেলেও অন্তত বিভিন্ন অঙ্কগুলো করলে সে টাইপের যে ধারণাটা হয় সেগুলো আমরা নতুন অঙ্ক ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে পারি সেই জন্য অঙ্ক যত বেশি দেখবে তত বেশি লাভবান হবে তো এখানে শেষ করছি আলোচনা আমি যেহেতু এটা অপটিক্স এর লাস্ট ভিডিও আমি তবু একটু জিনিস শেষে বলে যাচ্ছি যে অপটিক্স এর মোট 7টা অধ্যায় পড়ি নাম্বার তো অনেকেই 7টা অধ্যায় ভালো করে পড়তে সমস্যা হয় তো আমি তোমাদের সাজেস্ট করব আলোর প্রতিসরণ আলোর ব্যতিচার আলোর অপবর্তন সমাবর্তন চেষ্টা করো এ টু জেড পড়া অর্থাৎ সম্পূর্ণ পড়া উইথ নিউমেরিক্যাল তার প্রতিফলনটা সাজেস্টিভ পড়ো আমি আগেই আলোচনা করেছি লেন্সটাকে খুব সাজেস্টিভ করবে না চেষ্টা করো লেন্সের 70% অংশ কমপ্লিট করা তো লেন্সটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যথেষ্ট রয়েছে আলোর বিচ্ছুরণকে একদম সাজেস্টিভ করো না আর যেটা আমি আলোচনা করেছি আলোকে যন্ত্রা দিতে মোটামুটি 60-70% পড়ার চেষ্টা করো কারণ এটাও ইম্পর্টেন্ট রয়েছে অ্যাকচুয়ালি পারমিটেশন কম্বিনেশনে কোন প্রশ্ন থাকবে কোন অধ্যায় বাদ চলে যাবে কি কোন অধ্যায় এমসিকিউতে চলে গেল সে আর বড় প্রশ্নতে থাকলো না সেটা বলা কিন্তু খুব মুশকিল কিন্তু এক্সপেকটেশন যেটা সেটা হচ্ছে আলোর প্রতিসরণ আলোর ব্যতিচার আলোর অপবর্তন সমবর্তন এই তিনটে থেকে বড় প্রশ্ন থাকতে পারে আর লেন্স আলোর প্রতিফলন আলোকীয় যন্ত্রাদি এবং আলো বিচ্ছুরণ থেকে আশা করা যায় খুব বড় প্রশ্ন থাকবে না কিন্তু আলোকীয় যন্ত্রাদি ভরসা নেই সেইখানে কিন্তু সেমায়াপিয়া হোক হাইপারমেট্রোপিয়া হোক কিংবা কিছু যৌগিকণ বীক্ষণ যন্ত্র রয়েছে গৌণিকণ রয়েছে সেখান থেকে কিছু বড় প্রশ্ন হয়ে যেতে পারে কিংবা একটু 3 মার্কস কিংবা 2 মার্কসের নিউমেরিক্যাল হয়ে যেতে পারে তো সেফটির জন্য সেটা একটু মাথায় রাখতে হবে তো চেষ্টা তো করো 7টা অধ্যায় যদি করতে পারো যারা পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বললাম আর কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো পর পর আলোচনা করাই হয়ে গেছে সামনে
পরীক্ষা তো যতটা পাচ্ছ ভালো করে প্রিপারেশন করো রিভিশন করো যা পড়বে সেগুলো খাতায় লিখে বারবার লিখবে কারণ শুধু পড়লে হবে না লিখতে গেলে কি আটকাচ্ছে কি হচ্ছে সেগুলো কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে নিজের টিউশনে কিংবা ঘরে যেখানে সুযোগ রয়েছে পরীক্ষা দেওয়ার তো পরীক্ষা দিয়ে নিজের ভুল ত্রুটিগুলো জানতে হবে সেগুলো আবার পরীক্ষা দিয়ে সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে তাহলে এইচএসসি কি তুমি ভালো করে তোমরা সবাই লিখতে পারবে তো এই বলে আলোচনাটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোন টপিক নিয়ে আলোচনা করে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে টিল দেন বাই